শুরু করছি। আর মাঠের মধ্যে যারা আছে এবং মাঠের পাশে যারা দাঁড়িয়ে আছে, আগে আমার যুব ভাইদের অনুরোধ করছি, আচ্ছা এইবার আমরা স্টার্ট করি। নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ত্রিপুরা তৃণমূল যুব কংগ্রেসের আর ছাত্র পরিষদ মহিলাদের এই মিছিল, প্রতিবাদী মিছিল মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং বেরোজগারির বিরুদ্ধে। আজকে ত্রিপুরা রাজ্যতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি এসছেন, উনি জবাব দিন যে এই ত্রিপুরার যুব সমাজের চাকরি কোথায়, মিসড কলের চাকরি কোথায়, টিচারদের চাকরি কোথায়, এইসব জবাব না দিয়ে ওনার কোনো অধিকার নেই ত্রিপুরাতে এসে জনসভা করার। আজকে আমরা রাজভবন ঘেরাও করছি ত্রিপুরার যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, এবং আমাদের দাবি যে ত্রিপুরার যুব সমাজকে চাকরি দেওয়া হোক আর জিনিসপত্রের দাম মোদী সরকার কমিয়ে নিয়ে আসুক। এই রাজ্যের ট্যাগ পাশ করে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবক যুবতী। যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেকার যুবকরা আজ হতাশাগ্রস্ত, তারা চাকরি পাচ্ছে না, তাদের পেটে অন্ন নেই, শিক্ষায় নৈরাজ্য এবং সর্বোপরি স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, বেকার যুবকরা হতাশায় ঘুরছে। যেখানে নেশামুক্তি ত্রিপুরার স্লোগান ছিল, সেখানে এখন নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। তার প্রতিবাদে যুব তৃণমূলের পক্ষে আজকে রাজভবন ঘেরাও রাজভবন অভিযান। আজকে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে রাজভবন অভিযান, আপনারা সবাই অবগত আছেন যে আজকে রাজ্যের মধ্যে 4.5 বছরে রাজ্যের যুবকদের কোন ধরনের কর্মসংস্থান, এই রাজ্যের সরকার পাশাপাশি প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে আজকে এই রাজভবন অভিযান। এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান বদ্ধ হয়ে আমরা যাব, কেউ এগিয়ে আসবেন না, দুটো লাইন রাখবেন, দুটো লাইন করে আপনারা দাঁড়ান, দুটো লাইন করে আপনারা দাঁড়ান।